তোমার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। ভূতের মুখে রাম রাম, ব্যাপার কি? না, আমি এই যে তোমার এত অত্যাচার করি, এত কিছু কই, তারপরে তুমি কোনো সময় মারা কিছু কোনো। আমি আল্লাহর কাছে দোয়া করছি, এই এক জন্মে না, আমি তোমার 7 জন্মে স্বামী হিসেবে পাইতেছি। আল্লাহ, এটা তোমার কিরম বিচার! এক জনমের পাপের সাজা 7 জনম দিবা? এই শোনো না, বলো। আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করি। করো। আচ্ছা, স্বামী আর গাধার মধ্যে পার্থক্য কি? এটা কোনো ব্যাপার হইলো? আরে, স্বামী গাধা হতে পারে, কিন্তু গাধা এত গাধা না যে কারো স্বামী হবে। কি বললা? আচ্ছা ভাবি, শুনলাম আপনি নাকি সুযোগ পাইলেই ভাইয়ের পকেটের টাকা চুরি করেন। ওটাকে চুরি বলে না, নিজেকে আত্মনির্ভরশীল করা বলে। ভাই তো পুলিশের চাকরি করে, তা কখনো ধরা টরা খান নাই? কতবার ধরা খাইছি, 100 টাকা ঘুষ দিয়ে মামলা ওখানেই রফা দফা করছি। আজকের পর থেকে তোর চেহারা কোনোদিন দেখাবি না, মনে থাকে জানি? যে গার্লফ্রেন্ড এর হেফাজত করতে পারে না, তার মতো কায়রের সাথে আমিও থাকবো না। মুখ সামলায় কথা বলবি, কার কারে বলতিছিস? আমি বাঘের বাচ্চা। তাই নাকি? তা তোর বাপ জঙ্গলে গেছিল না? জঙ্গল থেকে বাঘ তোর বাপের কাছে আইছিল। এই কই গেছিলা তুমি? টুম্পা ভাবির কাছ থেকে এক কাপ চিনি আনতে গেছিলাম। বাসায় বয়ম ভরা চিনি থাকে, তুমি পাশের বাসার ভাবির কাছ থেকে চিনি আনতে গেছো কেন? আমাদের ঘরের চিনি মিষ্টি কম, তাই ভাবির কাছে গেছিলাম। আজকে এমন পিটান পিটাবো, ঘরের লবণ তোমার কাছে চিনির মতো লাগবে। হ্যালো, অ্যামাজন কুরিয়ার সার্ভিস থেকে বলছি। আমি প্রেগন্যান্ট থাকা অবস্থায় একটা ড্রেস অর্ডার করছিলাম, ওইটা ক্যান্সেল করে দেন। জি ম্যাডাম, ক্যান্সেল করে দেবো, কিন্তু কেন ক্যান্সেল করবো জানতে পারি? আপনাদের ডেলিভারি আস্তে আস্তে এত লেট হয়ে গেছে যে আমার ডেলিভারি হয়ে গেছে। What? Mm-hmm.